আমাদের চা ও আড্ডা সময় শুরু হচ্ছে। আজকে কি আসবেন বলুন তো? একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, তিনি নজরুলসঙ্গীত, ফোক ও গাজলও করে থাকেন। ফোক লেজেন্ড আব্বাসুদ আহমদের নাতনি, ফিরদৌসুর রহমানের ভাইজি, ধরে ফেলেছেন না? আর আমার প্রিয় বান্ধবী, তিনি হচ্ছেন আমাদের সকলের আদরে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাশিদ কামাল। চলুন আমরা সবাই মিলে তাকে ওয়েলকাম করি। আসছে নাশিদ কামাল। ভালো, তোমাকে যা লাগছে দেখতে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, থ্যাংক ইউ। আমি তো খোপা টোপা করে আসলাম, ফুল টুল দিয়ে যে অনেক সুন্দর দেখাচ্ছে, দেখা হবে, হ্যাঁ শো করব। প্রথমে তোমাকে একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলো। আমার একটা পছন্দের গান করতে হবে। বল বল বল। দুটি লাইন করলে আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, বলতো কোনটা হতে পারে? আমি বুঝতে পারছি একটু একটু, ইন্টারনেটটা খুললেই যেটা, হ্যাঁ যে গানটা বেজে ওঠে করো। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও গো তুমি নাও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ, ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। এত ভালো লাগলো এই গানটা শুনতে। এখন আসি তোমার ছোটবেলার কথা নিয়ে। অনেক মজার মতো ছোটবেলা তুমি অনেক কিছু করেছো আমি জানি। ইউ রিয়েলি আ টম বয়। খুবই। কি করেছো একটু বলো না। ওই যে দুপুরবেলা যখন সবাই ঘুমাতো, তখন বেরিয়ে যেতাম, আমাদের বাসার সামনে একটা বড় আম গাছ ছিল, ওটার আমের মগডালে আমার একটা ছোট্ট একটা ঝুলনা ছিল, হ্যাঁ দোলনার মতন, ওটার মধ্যে চড়ে খুব মজা টজা করছি, হঠাৎ করে দোলনাটা ভেঙে হয়তো পড়ে গেল। তারপর পড়বি তো পর, ওই যে বলেছে না পড়বি তো পর মালির ঘাড়ে, সে পড়ে গেল শুয়া পোকার বেড, তার মধ্যে কায়ের মধ্যে শুয়া পোকা টোকা লেগে। তারপর আমার নেক্সট মনে পড়ছে, চোখ খুলে আমার চাচি আমাকে মলম টলম লাগিয়ে দিচ্ছে, এইসব দুষ্টামি করতাম। আর কি করতে বলো? আর এমনি আব্বা আম্মা খুব হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। আমার বাবা গাড়ি চালিয়ে চালিয়ে প্রত্যেক বছর আমাদেরকে কক্সবাজার নিয়ে যেতেন, মা পাশে বসতেন, আমি আর নাইলা আমরা দুই বোন পেছনে বসে, বাবা গান করতেন, আমি কান পেতে রই, রবীন্দ্রসঙ্গীত কখনো, নজরুলসঙ্গীত কখনো কখনো, আমার দাদার বিখ্যাত সেই পল্লীসঙ্গীতগুলো, এবং আমরা তার সাথে কণ্ঠ মিলিয়ে ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটাগং, চিটাগং থেকে কক্সবাজার ঘুরে বেড়াতে খুব ঘুরে বেড়াতাম। যখনই সুযোগ পেত আব্বা আর গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে নিয়ে যেত। মজা। আর আমরা খুব ওনাদের দুজনের, ওনারা দুজনেই চাকরি করতেন, তো মাও প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাবা আইনজীবী, তো ওনাদেরকে বাসায় দেখতেই পেতাম না। যখন এরকম ছুটি হতো তখন খুব বাবা মার সঙ্গটা আমরা খুব এনজয় করতাম। হ্যাঁ, তোমার কোনো তোমার দাদির বা কোনো তোমার মায়ের বা কারোর ইনফ্লুয়েন্স তোমার উপরে পড়েছে অনেক? আমার দাদির ইনফ্লুয়েন্স আমার উপরে খুব পড়েছে। আমি যে প্রথম বইটা লিখেছি আমার জুঁই ফুলের বারান্দা, ওটাতে দাদির কথা অনেক অনেক, যে কারণ হচ্ছে যে সময়টাতে আমি জন্মগ্রহণ করলাম তার কিছুদিন আগেই আমার দাদু, মানে আমি হওয়ার পরপরই আমার দাদু মারা যান, দাদি একা হয়ে গেলেন। উনি সব সময় আমাকে কোলে নিয়ে দাদুর গল্প করতেন, গানের গল্প করতেন, ওনাদের ফেলে আসা কুচবিহারের গল্প করতেন, তো ওটা খুব সুন্দর একটা স্মৃতি আমার মধ্যে। তোমার এই গানের যে একটা যে গান করছো এখন, এটা কবে থেকে তোমার ভিতরে এসেছে? আমার মনে হয় এটা জন্ম থেকেই ছিল। আমার আম্মা বলে যে আমি নাকি একদম লন্ডনে যখন জন্ম হই তখন নাকি আব্বা কোলে নিয়ে আমাকে ঘুম পাড়াতো আর গান গাইতো, সেই তখন থেকে আমিও নাকি গান গাইতাম। এবং ফ্ল্যাটে যারা থাকতো অন্য ফ্ল্যাটমেটস, ওরা নাকি এসে এসে বলতো ইওর চাইল্ড ইজ টু লাউড, খুব জোরে জোরে। আমি এত কী যে করতাম এতটা তো আর জানি না, আমার তো আর মনে নেই, আম্মার মুখে শোনা আর কি। তো তারপরে আমার মনে হয় 6-7 বছর বয়স থেকে আমার জন্য টিচার রাখা হলো। আর তার আগে বাড়িতেও শুনছি সব সময় সবাই গান করছে, চাচা গাইছে, ফুপু গাইছে, আমার দাদিও গুনগুন করে, উতল হলো শান্ত আকাশ তোমার কলগীতে, বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে তোমার কলগীতে। তারপর আমার ছোট বোনগুলো যখন হলো তখন আমার খুব সুন্দর করে মনে আছে যে ওরা যখন একটু 1.5-2 বছরের বড় হচ্ছে, আমার দাদি ওদেরকে কোলে নিয়ে এসব গান গাইতো, নাচি নাচি ইরানি মে, মজার গানটি,
হে নাচে ইরানি মেয়ে, কারণ উনি তো কাজী নজরুল ইসলামকে দেখেছিলেন বাড়িতে, উনি জসীমউদ্দিনকে দেখেছিলেন, ওনার উপরেও একটা বিরাট ইনফ্লুয়েন্স ছিল এই সাংস্কৃতিক জগতের, ওনার থেকে আবার আমি সেই ইনফ্লুয়েন্সটা পেয়েছি। তোমার প্রথম টিভি পারফরমেন্স কবে? 6 বছরে আমি বিটিভি গেছি, যেদিন পিটিভি প্রথম শুরু হয়, 6 বছর বয়স তখন, 6 বছর ছিল। কিন্তু আমার ফুপুর কাছে শুনেছি, ফেরদৌসী রহমানের কাছে, যে 5 বছর বয়সে আমি রেডিওতে, উনি আমাকে ওনার নিজের প্রোগ্রামে নিয়ে গেছিল, আমি ঘর থেকে বার হয়ে একা একা গিয়ে অন্য ঘরে গিয়ে প্রোগ্রাম করে এসেছি বাচ্চাদের। কি বলো, কেমন করে করলে সেটা বলো? উনি অনুষ্ঠান শেষে নাকি আমাকে খুঁজছে, পাচ্ছে না, তারপরে একটু ওয়ারিড যে আমি ওকে নিয়ে এসেছিলাম, ও কোথায় গেল। 5 বছর, আমার তো খুব ভালো করে মনে আছে যে বড় একটা ঘরে আমার ফুপু রেকর্ডিং করছে, আমি আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে চলে গেলাম। তারপরে যেতে যেতে দেখলাম একটা ঘরে লাল বাতি জ্বলছে, খুললাম, খুলে দেখি অনেক জুতার স্তূপ এবং মাঝখানে কবি আহসান হাবীব বসে আছেন বাচ্চাদেরকে কোলে নিয়ে। আমি সোজা হেঁটে হেঁটে ওখানে চলে গেলাম, বাচ্চাদেরকে জয়েন করে ফেললে। উনি বললেন, তুমি গান জানো? হ্যাঁ গান জানি, গান তো আমি জানি, বাড়িতে সারাক্ষণ শুনছি বাজার। আর তখনকার দিনে যে কলের গান ছিল ওগুলো খুব বাজতো, রেকর্ডগুলো, বিশেষ করে দাদু মারা যাওয়ার ফলে হয়েছিল যে আমার আব্বা সারাক্ষণ মনে করে করে রেকর্ডগুলো শুনতেন। হি ওয়াজ মিসিং হিজ ফাদার। তো তুমি তার মানে 5 বছর বয়সে তুমি তার মানে রেডিও আর্টিস্ট হয়ে গেছো? রেডিও আর্টিস্ট, রেডিও আর্টিস্ট হয়ে গেছো তুমি? তোমাকে কেউ বলছে তোমার নাম কি? বলছে নাশিদ কামাল। তুমি গান জানো? হ্যাঁ গান জানি, গান গেয়ে দিলাম, ওটাই আবার পরে টিভিতে গিয়েছিলাম। সত্যি? আজি ভাহা হাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে, ওরে কমলার নাচনে হে বাগিচার পেছনে হে চাঁদ ঝলমলি আসে রে, ভাহা হাল করিয়া বাজান রে দোতরা সুন্দরী কমলা নাচে। অপূর্ব, অপূর্ব। আমরা এখন অন্য একটা প্রসঙ্গে চলে যাই, তোমার হাইলাইটস অফ ইওর লাইফ জানতে চাই। তুমি তোমার এডুকেশন লাইফ, তোমার মিউজিক লাইফ, তোমার নিজের সম্বন্ধে কিছু যদি বলতে চাও প্লিজ। আমার মিউজিক লাইফটা তখনই শুরু হলো যখন ওস্তাদ পিসি গোমেস, তিনি আমাকে শেখাতে আরম্ভ করলেন, তারপরে ওস্তাদ আক্তার সাদমানি, পরবর্তীতে বড় হয়ে আমি আমার ফুপুর কাছে, সুধীন দাসের কাছে, এবং ছোটোবেলায় আমার চাচা মোস্তফা জামান আব্বাসির কাছে, ওনার কোলে বসে বসে আমি সমস্ত ফোক সংসগুলো শিখেছি। তারও ছোটোবেলায় আমার বাবার কোলে কোলে আমি নজরুল গীতিগুলো শিখেছি, কিছুটা ইনফর্মাল আর কিছুটা ফর্মাল ট্রেনিং। তারপরে ভারতের পণ্ডিত জসরাজজির কাছে আমি 3 বছর ক্লাসিক্যাল শিখেছি। ওস্তাদ সাগিরউদ্দিন খাঁ ঢাকায় আসতেন, লায়লা বাদল ওদের বাড়িতে থাকতেন, ওনার কাছে শিখেছি। এখনো আমি ওস্তাদ জি আজাদ রহমানের কাছে বাংলা খেয়াল শিখি, এখনো শিখি, এবং আমার ফুপুর কাছ থেকে ওনার যে হারানো দিনের গান, যে যার ছায়া পড়েছে, এটা কিন্তু ওনার গাওয়া গান, এত সুন্দর গান। এই প্রত্যেকটা জিনিস তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট না? আমার একটা ভাওয়াইয়ার একটা কালেকশন, আমার নজরুল গীতির একটা কালেকশন, আমার উর্দু গজলের একটা কালেকশন, আমার ক্লাসিক্যালের একটা কালেকশন, আমার আধুনিক গানের একটা কালেকশন। তো সব তোমাকে শিখতে হয়েছে কিছুটা, মানে আল্লাহ তাআলা আমাকে। কোন গানটা বেশি ভালো লাগে করতে সেটা শুনতে চাই, কোন ধরনের? আমার কিন্তু নজরুল সঙ্গীতটা সবচেয়ে প্রিয়, কারণ আমার আবার বাংলা ভাষার প্রতি একটা ঝোঁক আছে। তো এখানে যে নজরুলের ভাষার ব্যবহার, ভাষার প্রয়োগ, হ্যাঁ, এবং যে মানে অনবদ্য কতগুলো শব্দ, কতগুলো অনুভূতি উনি ব্যবহার করেছেন, যেটা পরে আবার আমি ট্রান্সলেশন করেছি বই আকারে, 3টা বই। অনেক লেখাপড়া করো আর এখন বই লেখো? পড়াশোনার কথা তোমাকে বলি, আমি লিটল জুয়েলসে পড়তাম, সেই এতটুক পিচকি ছিলাম, স্কুল থেকে বাড়ি আসতে চাইতাম না। এত আনন্দ পেতাম স্কুলে, সব টিচাররা আমাকে এত আদর করতেন, মিসেস সাইদ, হ্যাঁ, মিসেস ওনার রোজি আলিম, ওনারা সবাই আমাকে এত আদর করতেন। ওই সব ক্লাসে ফার্স্ট হতাম, ম্যাট্রিকে গিয়ে মেয়েদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অলওয়েজ অলওয়েজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে সেকেন্ড হলাম, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, এমএসসি করলাম কানাডা থেকে, লন্ডন থেকে পিএইচডি করলাম। ছোট্ট একটা ব্রেক নিতে হবে আমাদের, চায়ের আড্ডা নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিরে যাচ্ছি নাশিদ কামালের কাছে। সারা বিশ্বে মিডিয়া প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন আইদার প্রমোটিং অ্যান্ড সাপোর্টিং অর ডিমলিশিং অ্যান আর্টিস্ট। তোমার ওপিনিয়ন দাও। অনেক সময় আমরা দেখি যে নেগেটিভ রোল প্লে করছে, উঠাচ্ছে একজন আর্টিস্টকে এত কষ্ট করে একটা সঙ্গীত জীবন বা আর্টিস্টের জীবন বা সিনেমা অ্যাক্টরের জীবন, তার সম্পর্কে যেগুলো সত্য নয় আজে বাজে লিখে দিল,
পত্রপত্রিকায়, তখন দর্শক মনে তো একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আর তুমি লাস্ট আমাকে তুমি একদিন বলছিলে, বেশ অনেক আগের কথা এটা, যে তুমি যখন ছোট ছিলে, যখন তুমি শুরু করছিলে, তোমাকে তারা প্রচুর সাপোর্ট দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে তোমাকে সাপোর্ট দিয়েছে কিনা অতটা সেটা মনে হয় না। না, তারপরে যে হঠাৎ একটা ইভেন্টকে নিয়ে হয়তো লিখলো পত্রপত্রিকায়, সেটা সত্য মিথ্যা যাচাই নেই, তারপরে সেটা বারবার লিখতে থাকলে তখন দর্শক মনে তো একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। এবং আমরা চাই যে আমাদের দেশে শুধু আমি না, যারা আছে শীর্ষস্থানীয়, যারা গান করছে, নাচ করছে বা কোনো ক্রিয়েটিভ আর্টসের সাথে রয়েছে, তাদের জন্য তো রোল মডেল হওয়াটা খুব জরুরি। আমরা দেখছি ইন্ডিয়াতে রেখাকে রোল মডেল করেছে, শাবানা আজমিকে করেছে, অমিতাভ বচ্চনকে করেছে, তাদের ব্যক্তিগত জীবনে কি অনেক কিছু উত্থান পতন নেই? আছে, কিন্তু সেগুলোকে বারবার মিডিয়াতে আনা, টেলিভিশনে আনা, পত্রপত্রিকায় লেখা এবং নেগেটিভ করে মানুষকে পোর্ট্রে করা, এটা আমার মনে হয় খুবই খারাপ একটা দিক। তুমি মিডিয়াকে কি বলতে চাও? সব মানুষের জীবনে উত্থান পতন হবে, পারিবারিক ঝামেলা থাকতে পারে, হ্যাঁ, নানান রকম মধ্যে দিয়ে মানুষ যায়, কিন্তু সেটাকে হাইলাইট করে আমরা যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছি, আমাদের ক্রিয়েশনটা হচ্ছে দ্য থিং টু বি ডিসকাসড অ্যান্ড প্রমোট। যেমন গানটা ভালো, আমরা গান যদি খারাপ গাই সেটা লিখতে পারে, 101টা কাগজে লিখতে পারে যে গানটা ভালো হয়নি, ভালো করে শিখে আসলো না কেন, কিন্তু প্রাইভেট লাইফে আমার কি হলো, কি কি না হলো, এটা তো একজনকে খাটো করে দেওয়া। আমরা কখনোই চাই না যে বিশেষ করে নারীদেরকে খাটো করা, এটা কিন্তু একটা হ্যারাসমেন্টের সমান। পৃথিবীর অন্য কোনো দেশে হলে, যেগুলো আমাদের উপরে হয়েছে, আমরা অনেকগুলো মেয়ে এটার শিকার হয়েছি, মেয়ে মহিলা আজকে হয়ে গেছে, এবং এটা আমাদের ব্যক্তি জীবনেও অনেক আমাদেরকে ক্ষতি করেছে, নিশ্চয়ই এফেক্ট করারই কথা। মিউজিক লাইফে প্রথমে তুমি কোথায় গান করেছো, কবে করেছো, কোন জায়গায় করেছো, কি গানটি করেছো? অনেক অনেকগুলো করেছি, তোমাকে আরেকদিন গল্প করে বলছিলাম যে, তবে একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান আমি গেলাম কলকাতায়, এটা 1989-এ, যেখানে নজরুল সঙ্গীতের আমরা সমস্ত শিল্পীরা একসঙ্গে গেলাম। তখন শ্রদ্ধেয় নীলুফার আপা, তারপরে ফেরদোস আরা, আমি, জান্নাত আরা, ফেরদোসের বোন, উনি শি হ্যাজ অলসো পাসড অ্যাওয়ে, আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম আমার ফুপুর নেতৃত্বে ওখানকার ক্যালকাটা ইউনিভার্সিটিতে নজরুলের জন্মদিনে। তখন পত্রপত্রিকায় খুব সুন্দর করে, বিশেষ করে দেশ পত্রিকায়, যে গানটির জন্য আমার সমাদৃত হলাম সেটা ছিল বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই, রূপ ধরেছো দাঁড়াও সমুখে দেখিয়া কি জুড়াই, বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। তখন আমাদের খুব গর্ব লেগেছিল যে দেশ পত্রিকায় লিখেছিল যে বাংলাদেশ থেকে যে কজন সিঙ্গার এসেছে তারা সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত। কত ভালো লাগে এটা শুনলে, খুবই ভালো লাগে, নো ডাউট অ্যাবাউট ইট। তুমি তো খুবই উচ্চ শিক্ষিত, ডেফিনেটলি তুমি তো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবাই তারাও সেরকম ছিলেন। আমরা একসে এক ওই দেশে গেছি এবং আমাদের গানের সাথে সাথে আমাদের পড়াশোনার কথা শুনে, এটা প্রথম তোমার গান কলকাতা, বাইরে বাইরে টুরে, হ্যাঁ কলকাতা ছিল। তারপরে আমার মনে পড়ে, মানে তুমি মনে হয় আবার কলকাতায় গিয়েছিলে এই এই অনুষ্ঠানের পরপরই, ওরা আমাকে ডাকলো একটি অনুষ্ঠানে, সেখানে যারা ছিলেন আমার সঙ্গে তাদের সাথে মোটেই আমার স্থান ছিল না তখন, এটা 1989-এ, আমার ফুপু ফেরদৌসী রহমান, নীনা হামিদ, সুবীর নন্দী, ফরিদা পারভীন, হ্যাঁ, এবং সাবিনা ইয়াসমিন, আমাকে নিয়ে 6 জন আমরা গেলাম। সেখানেও আমি আজি ভালকরিয়া বাজানোর দোতলা সল্ট লেকে গাইলাম। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, সন্ধ্যা ছিলেন, তারপরে শ্রদ্ধেয়, হ্যাঁ, লতা মঙ্গেশকর ছিলেন, মান্না দে ছিলেন, মানবেন্দ্র ছিলেন, এদের সবার মধ্যে আমি গান করলাম। যখন নেমে এলাম, হেমন্ত মুখোপাধ্যায় আমাকে মাথায় হাত রেখে বললেন, দাদার নামটা রাখবি, উনি আমাকে এভাবে বললেন। স্মৃতিটা আরেকটা গান আমার দাদুর, এটাও খুব বিখ্যাত, হুই না মাধবী বুনিতে বন্ধু ছিল সই গো বন্ধু আমার কোন বনে লুকাইল। 89টা আমার জন্য খুব একটা এনজয়েবল ইয়ার ছিল, কারণ ওই বছর আমি টেলিভিশন থেকে শ্রেষ্ঠ শিল্পীর একটা পুরস্কার পাই, নাট্যসভা বলে একটা গ্রুপ থেকে।
তখন আমি একটি আধুনিক গান গেয়েছিলাম, এই গানটি খুব হিট হয়েছিল, বলো। ছোট্টবেলায় মা বলতো আদর করে, ওই চাঁদের বড়ি আসবে তোমায় ঘুম পাড়াতে এই মাটির ঘরে, ছোট্টবেলায় মা বলতো তখন যাওয়ার আগে আমি একটি জাপানিজ গান শিখেছিলাম, সেটা আমার এখনো মনে আছে। করো আমাদের জন্য। ইনোচি মাদে মোতো আনাতানি হরত মুইতাওয়াতা শিঙা বাকাদে শীতা নান দেখো মাদে হরে তানু কশিরা নেমুরে বাসিনাই আই তাই মাসগুনি আইনি খুবই সুন্দর গান। তোমার আমি জানি একটা অন্য সাইড আছে, খুব মজার একটা সাইড আছে নাশিদ, সেই সাইডটা আমাদেরকে তুমি মাঝে মধ্যেই বলো করো। লাইফ এক্সপিরিয়েন্স আছে তোমার অনেক, যেগুলো অনেক মজার। টিভি জগতে তুমি যখন যাও টিভিতে, সে সেটের অনেক সময় অনেক কিছু হয়, আমাদেরকে তুলে ধরো না একটু। একদিন একদিন হলো কি টেলিভিশনে গেছি, তো একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তো কয়েকদিন আগেই টেলিভিশনে বলেছে যে লাইসেন্স পাওয়ার জন্য এমন কিছু শিক্ষিত হতে হয় না, শুধু হাঁস মুরগি আর গরু এগুলো চিনলেই নাকি লাইসেন্স পাওয়া যায়। তা আমি গেছি আমার ক্লাসিক্যাল রেকর্ডিংয়ের জন্য, গেছি গিয়ে দেখি উনি ওখানে আছেন, উনিও কোনো একটা রেকর্ডিংয়ের জন্য এসেছেন, আর আমার জানটা ফেটে বেরিয়ে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে আমি গিয়ে ওনাকে একটু বলি যে আমি হাঁসও চিনি মুরগিও চিনি, আমি কি একটা গাড়ির লাইসেন্স চালাবার লাইসেন্স। খুবই মজার। তুমি কি জিজ্ঞেস করতে পেরেছিলে? না রে, অমন কি জিজ্ঞেস করা যায়। আবার রিসেন্টলি কি হয়েছে, কয়েকদিন আগে আমরা সবাই বসে আছি, প্রফেসর রফিকুল ইসলাম উনি আমাদের শ্রদ্ধেয়, ওনার নেতৃত্বে আমরা সবাই গান রেকর্ডিং করছি। হঠাৎ টেলিভিশনে একজন ক্যামেরাম্যান, উনি একটা ভুল হওয়াতে উনি বললেন আর ভুল হলে আমি এখনই বাড়ি চলে যাব। আর যে আর্টিস্ট সে গান থামিয়ে দিয়ে বলল যে হ্যাঁ আপনি কি পেয়েছেন, আমাদের ভুল হবে না, গানের মধ্যে তো ভুল হবে। বাস দুজনের মধ্যে কুরুক্ষেত্র লেগে গেল। আমি বলি ভাইয়া আপনি একটু থামেন, ও রফিক মামা বলছে এই তোমরা একটু থামো, এই কিছুক্ষণ ধরে চললো সেই ইনস্ট্রুমেন্ট বন্ধ টন্ধ করে চলে যাবে, সবাইকে থামিয়ে টামিয়ে আবার আমরা। তাহলে তোমরা যেমন দর্শক হিসাবে বাইরে থেকে দেখো সব মনে হয় যে কী সুন্দর পরিপাটি, ভেতরে যে আমরা কত মজার মজার যুদ্ধ করতে থাকি। আসলে মজা। আর কিছু জানো, আর কিছু মনে পড়ে না? আর ওটা তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আদার নাশিদ যখন আমাকে জিজ্ঞেস করো, আমার অনেক সময় এরকম হয় আমার সব বন্ধুরা আমার উপর খুব ট্রাস্ট করে এবং তারা আমাকে অনেক ব্যক্তিগত কথা বলে, আই এম দেয়ার অ্যাগনি আন্ট, আই এম দেয়ার পিলার। আমার এমন এমন হচ্ছে যে আমি হয়তো গাড়ি করে যাচ্ছি ইউনিভার্সিটি যাচ্ছি পড়াতে, তখন আমার একটা ফ্রেন্ড আসলো, আমি জরুরি কথা এখনই বলতে হবে, আমি ঠিক আছে তুমি আমার সাথে গাড়িতে চলো, গাড়িতে শুনতে শুনতে আমি ওকে ইউনিভার্সিটি নিয়ে গেছি যে চলো তোমার কথাটা। ভেরি গুড ফ্রেন্ড, আমি চেষ্টা করি। ইউ আর রিয়েলি এ ভেরি গুড ফ্রেন্ড। তাছাড়া তোমার কিন্তু আরেকটা সাংঘাতিক গুণ আছে। কি বল? সেই গুণটা হলো মাঝে মধ্যে কিন্তু তুমি আমাদেরকে ডাকো, কোনো কিছু নতুন কিছু রান্না করলেই তুমি ইমিডিয়েটলি বলো টুটলি প্লিজ আসো একটু খেয়ে দাও, দেখো কেমন লাগে। তো তুমি যে এত ভালো ভালো মজা মজা রান্না করো, এক দুটো রেসিপি শেয়ার করো না দর্শকদের সাথে? শেয়ার তো করবো, তার আগে একটা মজার কথা বলি। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করছি তো আমার আব্বা আম্মা এসেছেন আমার কাছে থাকতে, তো স্বাভাবিক ওনারা আমার কাছে এসেছেন থাকতে, আমার তো রোজ নতুন নতুন রান্না করে ওনাদেরকে খাওয়াতে ইচ্ছা করছে। তো লাস্টের দিকে আমার আব্বা বলছে মা তোমার পিএইচডিটা করো, আমাদের আর এত রান্না আর খাওয়ানোর দরকার নেই, পিএইচডি মোর ইম্পর্টেন্ট, তারপরে খাওয়া চলবে। একটা রেসিপি, এটা আমাদের ফ্যামিলি ইলিশ মাছের রেসিপিটা বলো প্লিজ, এটা বেশি মজার। ইলিশ মাছের রেসিপি, এটা আমার দাদা কোথা থেকে শিখে এসেছিলেন এবং উনি বাড়িতে ট্রাই করে আমার দাদিকে শিখিয়েছিলেন। ধরো একটা বড় ইলিশ মাছ নিলে তোমার ওটার মধ্যে 10 টুকরা হলো, তার মধ্যে 10 টুকরা ছোট ছোট পেঁয়াজ দিলে এবং দুটো বড় বড় লেবু দিয়ে পুরো রসটা দিয়ে ওটা মাখিয়ে রাখলে লবণ টবণ দিয়ে,
তারপর বেশ আধা ঘন্টা বা এক ঘন্টা মাখিয়ে রাখলে তারপরে বাকি তুমি ঝাল বা হলদি মরিচ যেমন পরিমাণ মতন দিতে চাও দিয়ে একটু একটু তেল দিয়ে সর্ষের তেল দিলে বেটার হয় গন্ধটা খুব সুন্দর হয় অল্প একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলে ওটা হয়ে গেল নামলো টক 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 লেবু একটা খুব মজার তরকারি হয় নাশিদের রেসিপিটা চমৎকার দর্শক আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন খুবই খুবই মজার চা খেতে খেতে একটি বিরতি নিতে হবে ফিরব একটু পরে ফিরে এলাম নাশিদের সাথে আড্ডায় তোমার আরও অনেক মজার মজার গল্প আছে সব কিন্তু শেয়ার করছো না এত বছরের একটা টেলিভিশন জীবন গল্প তো থাকবেই বলো আরও কিছু বলো আমাকে একটা নাটক করলাম আমি একটাই নাটক করেছি তো সেই নাটকে আমার মেইন ভূমিকায় নায়িকার রোল আর যে ভদ্রলোক নায়ক হবেন তার রোলটা খুব গৌণ তো আমরা খুব আমাদের সময় যারা ছিল নায়ক আফজাল বা হুমায়ুন ফরিদি এদের কাউকে পাওয়া যায়নি একজন ভদ্রলোক উনি একটা অফিসে চাকরি করতেন ইউএনএ চাকরি করতেন উনি আমার হাজব্যান্ডের রোলটা প্লে করেন তো পরের দিন এসেছি আমি ইউনিভার্সিটিতে এসেছি আমার যে পিয়ন ও খুব মুখ কাচুমাচু করে আমাকে বলছে আপা একটা কথা বলবো হ্যাঁ বলো ওই হাজব্যান্ডকে আর নিয়েন না ভালো লাগেনি মানা করে দিয়েছে ও আর বেচারা পিয়নের কাছে খারাপ লেগেছে ও বেচারা কিভাবে বলবে ও বলছে ওই হাজব্যান্ডকে আর নিয়েন না তুমি নাও নি তো আর না রে ভাই কথা রেখেছো তো কথা রেখেছি ভালো করেছো আজ তোমাকে আরেকদিন একটা গল্প করেছিলাম যে টেলিভিশনে যখন আমরা আসি এরকম সাজগোজ করি খোপা টোপা ফুল টুল দিয়ে তারপরে যখন আমি হয়তো যোগা ক্লাসে গেলাম বা জিম করতে গেলাম তখন তো খুব সাধারণ কাপড় জামা পরা তো একদিন গেছি যোগার ক্লাসে ওখানে বেরিয়ে একটু পানি খাচ্ছি একটা লোক আমার দিকে তাকিয়ে বলছে আপা আপনি নাশিদ কামাল আপনাকে আপনাকে টেলিভিশনে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে মানে বলতে পারছি না যে সামনাসামনি অত সুন্দর লাগছে না আর কি তুমি পরে আছো যোগার কাপড় আমি পরে আছি যোগার জামা প্যান্ট মুখে একটা কোনো মেকআপ ও লিপস্টিক পর্যন্ত নাই হ্যাঁ তো মানুষের এরকম আর কি ইয়ে ভঙ্গ স্বপ্নভঙ্গ হয় যখন সামনাসামনি দেখে কত আরো কিছু বল আরো কিছু বল সত্যি ভালো লাগছে শুনতে সত্যি আর একদম ছোট ছিলাম যখন আমার একটা ছবি দেখবে তোমার একদম মাথার মধ্যে ফুল দেওয়া এরকম 3 বছর বয়সে আমার চাচা ছবি তুলেছিল সেই তখন থেকে আমার খুব ছবি তোলার নেশা নিজেরও তুলি বাচ্চাদের তুলি বাবা মায়ের তুলেছি সে অ্যালবাম ভরে ভরে ছবি আর ওগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে রাখি ডেট টেট দিয়ে রাখি তোমার খুব ছবি তোলার শখ হ্যাঁ তোমাকে আর একটা জিজ্ঞেস করবো আগে ইনফ্যাক্ট জিজ্ঞেস করবো না তোমাকে একটা সারপ্রাইজ দিব দেখি আমরা গানটা আমাদের কতটা ভালো লাগে তোমাকে ভাষায় বলে উঠতে পারবো না টুটলি মাঝে মাঝে যে লাইভ প্রোগ্রামে যাই আমরা তখন দর্শকরা ফোন ইন করে এবং ফোন করে ওনারা যে এত কিছু জানে আমাদের সম্পর্কে এবং এত সূক্ষ্ম তাদের অবজারভেশনস শুনে সত্যিই মুগ্ধ হই তখন ভাবি যে কত ক্ষুদ্র আমরা আরও অনেক কিছু হওয়ার ইচ্ছা করে মানে দর্শকদেরকে বলতে চেষ্টা করছি যে আপনারা ফোন করে আমাদেরকে যেগুলো বলেন তাতে আমরা নতুন করে অনুপ্রেরণা পাই যে আরও ভালো করব আরও এমন কোনো উঁচু চূড়াতে উঠবো যেখানে আমাদের থাকতে ইচ্ছা করবে দাদুর সম্পর্কে কি তুমি জানতে চাইছিলে আরেকটু বেশি হ্যাঁ দাদু যখন আমি তো তার প্রথম গ্র্যান্ড ডটার হ্যাঁ তা আমার আব্বাই সবচেয়ে বড় জাস্টিস মুস্তাফা কামাল তা আমি যখন হলাম তখন যে প্রথম ছবিটা তখনকার দিনে তো আর ছবি তুলে এভাবে 1 মিনিটে পাঠানো যেত না ইন্টারনেটে তো ওটা 2-3 দিন পরে তুলে টুলে তারপরে এসছে ছবিটা দেখা মাত্রই নাকি আমার দাদু বলেছিলেন দাদিকে ছবিটা দিয়ে যে এটা বিদুষী এই ওয়ার্ডটা উনি ব্যবহার করেছিলেন হ্যাঁ
একটা একদিনের বাচ্চার ছবি, ক্যান ইউ ইমাজিন? 19 মার্চ আমার জন্ম, 20 মার্চ তোলা ছবি, আব্বা পাঠিয়েছেন। তো আমার দাদি এই কথাটা আমাকে খুব বলতেন যে তোর দাদার খুব ইচ্ছা ছিল, এবং যখন আমি ক্লাসে অনেক বেশি ফার্স্ট সেকেন্ড হতাম, আমার মা তো গান গাইতেন না, উনি কবিতা লিখতেন, এবং মা পড়াশোনায় খুব উৎসাহ দিতেন আমাকে, ওই দিকে আমার ঝোঁক ছিল, মা বেশি মন পড়াশোনায় ছিল। তো দাদি সবসময় আমাকে ওই ঘর থেকে এই ঘরে এলেই দাদি আমাকে বলতো যে বাবা পড়াশোনা তো করবি, কিন্তু তোর দাদু চেয়েছিল গানটা যেন আমার পরিবার থেকে না চলে যায়। ওই কথাটা আমার ভীষণভাবে কানে বাজে এবং বেজেছে, এবং আমার মনে হয়েছে যে যতই পড়াশোনা করি না কেন, তার পাশাপাশি আমি গানের চর্চাটা। তারপরে এই যে একটা লম্বা সঙ্গীত জীবন, সঙ্গীত এমন একটা মাধ্যম। তো আমার দাদার কথাও আমি অনেক বছর পরে মনে করো HMV স্টুডিওজে গেছি, তারপরে গিয়ে জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনাদের বাংলাদেশের কোনো শিল্পীদের কোনো সিডি আছে বা এরকম কিছু আছে? আমি ভাবছি হয়তো কন্টেম্পোরারি আর্টিস্ট যারা, হ্যাঁ, ফেরদোসারা বা ফরিদা পারভিন, এদের সিডি টিডিগুলো কিনবো ওখান থেকে। ওনারা বলছে হ্যাঁ বাংলাদেশের শিল্পীর সিডি আছে। কার? ওরা বের করে দিল আব্বাসউদ্দিন আহমেদের সিডি। সত্যি দেখো আজ কত বছর, 50-এর উপরে বছর উনি মারাই গেছেন, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ওরা বাংলাদেশের সিডি বলতে ওরা বাংলাদেশের আব্বাসউদ্দিন আহমেদের সিডি বের করে দিল, which is true। এবং এত গৌরবময় একটা জীবন, আই এম ব্লেসেড টু হ্যাভ দিস পরিচয়। এখন আমি MSc করি, PhD করি, প্রফেসর হই, চেয়ারম্যান হই, যাই হই না কেন, আমি পৃথিবীর যেখানে যাই আমি আব্বাসউদ্দিনের গৌরবান্বিত নাতনি। এমনকি আমার আব্বা যে এত বড় একজন, নিজে একজন স্কলার মানুষ, চিফ জাস্টিস ছিলেন এদেশের, সে কথার চেয়েও অনেক বেশি ওনার নামটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আব্বাসউদ্দিনের নাতনি। সত্যি এই কথাটি কিন্তু আমাদের পরিবারের যতগুলো ছেলে মেয়ে আমরা হয়েছি সকলের বেলায় প্রযোজ্য, যে তার এত খ্যাতি এবং এত কর্ম তিনি করে গেছেন যে তার কর্মে আমরা উদ্ভাসিত হয়ে আছি। উদ্ভাসিত হয়ে আছো ঠিকই, কিন্তু তুমিও কিন্তু সেই টর্চটা অনেক আগিয়ে নিয়ে গেছো। চেষ্টা করি, আমি আমার বাচ্চাদেরকে, আর্মিনকে গান শিখিয়েছি, দুটো মেয়ে আশনাকে নাচ শিখিয়েছি, আর্মিন গান করে বড়জন, আর্মিন মুসা, গান শুনেছি, খুব মিষ্টি গলা। এবং সম্প্রতি সংগ্রাম বলে একটি ছায়াছবি রিলিজ হলো, সেখানে সে নিজের গান ছাড়াও পুরো সিনেমার সাউন্ড ট্র্যাকটা সে করেছে। হ্যাঁ, ও দ্যাটস ভেরি গুড। আমি সে ঢাকায় আছে, হ্যাঁ, এখন আমেরিকায় আছে, ওর এবার গানে গ্রাজুয়েশন হবে আমেরিকা থেকে, এবং ওখানেও ও খুব ভালো 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 সুযোগ পাচ্ছে। আজকে এখানে অনুষ্ঠানে আসার 5 মিনিট আগে আর্মিন আমাকে টেক্সট করেছে যে AR রহমানের সাথে গান গাইবার তার সুযোগ হয়েছে। 23 অক্টোবর ওর প্রোগ্রাম হবে, একমাত্র বাংলাদেশি মেয়ে যে কিনা AR রহমানের সাথে গান গাইবে। আর ছোট যে আশনা, ওকে তুমি একটু কম দেখেছো, আশনা লয়ার, এবং আশনা ইজ এ ডান্সার অ্যান্ড অ্যান অ্যাক্ট্রেস, ওখানকার ওই গ্রুপ অ্যাশলি জুড টুড, ওদের সাথে সে অ্যাক্টিং করে ওখানে স্টেজে, এবং ডান্সার হিসেবে সে ওই যে এই কিছুদিন আগে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেখানে ইনগ্রাল সেশনে শি ওয়াজ দি অনলি বাংলাদেশি পারফর্মিং দেয়ার। তো তুমি নট অনলি নাতনি হিসাবে, আব্বাসউদ্দিন হিসাবে নাতনি হিসাবে, তুমি নট অনলি ইউ আর ক্যারিং অন দ্য টর্চ, বাট তুমি তোমার দুই মেয়েকেও আমি সেভাবে মানে গানে নাচে আর কালচারালি। আর একটা গোপন কথা বলবো? গোপন কথা নিশ্চয়ই বলবে বাবা। গোপন কথাটা হচ্ছে যে আমার দুই মেয়ে তো আমার ঔরসজাত দুই মেয়ে, কিন্তু এই যে নজরুল সঙ্গীতে যারা সবাই এসছে, এখন যারা গাইছে, এদের সবাইকেই আমি আমার সন্তান কিংবা আব্বাসউদ্দিনের বংশধর মনে করি, এবং তাদেরকে সেই দীক্ষাতেই আমি বাসায় যখন গান শেখাই, আমি আব্বাসউদ্দিনের সেই টর্চটা ক্যারি অন করার জন্য আমি চেষ্টা করি যে আরও প্রজন্ম, আরও প্রজন্ম তৈরি হোক। এবং তুমি জানো যে আমি অন্য একটি চ্যানেলে একটা সাপ্তাহিক নজরুলের অনুষ্ঠান করি, যেটার মধ্যে দিয়ে প্ল্যাটফর্ম দিচ্ছি নতুনদেরকে আনবার জন্য, ওদেরকে আবার বাসায় নিয়ে নিয়ে কোচিং করি, এবং দাদুর স্টোরিজগুলা কীভাবে উনি নিজের গলা রেওয়াজ করেছিলেন, কীভাবে উনি কাউকে অনুকরণ করতেন না, উনি একদিন মান্নাদের চাচা যে কৃষ্ণচন্দ্র, তার গলার গান ছুঁয়ো না ছুঁয়ো না বধূ, এই গানটি গাইছিলেন, তখন কবি কাজী নজরুল ইসলাম ঘরে ঢুকলেন, আব্বাসউদ্দিন অনেক বন্ধুরা মিলে সবাই শুনছিল, তখন হঠাৎ দেখলো যে কাজীদার মুখটা খুব কালো, তখন সবাই একটু সচকিত হয়ে গেল যে কেন উনি আবার কী হলো। তো কাজীদা বললেন যে আব্বাসউদ্দিন, না তোমার চোখ অন্ধ হয়ে গেছে, হ্যাঁ, না তোমাকে ওভাবে গান গেতে হবে, ইউ আর আব্বাসউদ্দিন, ইউ সিং লাইক আব্বাসউদ্দিন, ইউ ডোন্ট সিং লাইক কৃষ্ণচন্দ্র,
কখনো কাউকে অনুকরণ করবে না, নিজের স্টাইল রাখো, নিজের স্টাইল রাখো। এসব কথা আমি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে গানের পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করতে। তোমার স্টাইল কিন্তু একদমই ভিন্ন আসলে, কিন্তু তুমি কিন্তু কাউকে অনুকরণ করো না, ইউ হ্যাভ ওন স্টাইল। তুমি অনেক রকমেরই গান করো, আমি সবগুলোই শুনেছি, প্রত্যেকটার ভিতরে তোমার একটা আলাদা আবেগ, খুব সুন্দর করে তোমার খুব সূক্ষ্ম, খুব ভালো লাগে। থ্যাংক ইউ নাশিদ, একটু পরেই ফিরবো গল্প কথায়। আবার ফিরে এলাম চা আড্ডায় নাশিদের সাথে। নাশিদ, দ্য মোস্ট ফান পার্ট অফ দ্য শো, উই হ্যাভ আ টর্নেডো কুইজ টাইম, রাইট? তুমি প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, 10টি কোয়েশ্চেন করব, কুইক আনসার দিতে হবে, যা বলবো শর্ট আনসার্স। তুমি রেডি তো? এন্ড ইউ নো হোয়াট ইউ আর প্লেইং ফর? আ বিউটিফুল হ্যাম্পার। ও ওয়াও, অ্যামেজিং হ্যাম্পার, অল ওয়েটিং ফর ইউ। শুরু করলাম, রেডি? সাফল্যের মূলে কি রয়েছে, হার্ডওয়ার্ক অর লাক? হার্ডওয়ার্ক। তোমার রোল মডেল কে আর কেন? আমার রোল মডেল আমার ফুপু, উনি যেমন পড়াশোনায় তেমনি গানে। তুমি কখনো কি লিরিক্স ভুলে গেছো স্টেজে, কিভাবে ম্যানেজ করেছো সেটা? ও, একবার ভুলে গেছি, আব্দুল লতিফ সাহেব, উনি যে 12ই নভেম্বর গোর্কি হয়েছিল 1970 সালে, তখন শিখিয়ে পরের দিন আমাদেরকে গান গাইয়েছেন, তো আমি যে ভুলে গেছি আমি ওটা বানিয়ে দিয়েছি। নিজে নিজে বানিয়েছো, ছোটোবেলার থেকে ট্যালেন্ট ছিল। তুমি কখনো ক্রেজি কিছু করেছো উইচ ইজ নট ইন ইয়োর ক্যারেক্টার? ইয়া, আই ডিড। হোয়াট? একবার করলাম কি, পণ্ডিত জসরাজজি, উনি যে আমার ওস্তাদ বললাম যে, উনি টরন্টোতে এসছেন আর আমি তখন অটোয়াতে পড়াশোনা করছি, দুটা দুই শহর, তো আমার পড়াশোনার মাঝখানে আমি শুনলাম যে উনি ওখানে এসছেন। আমি শুনে আমি সোজা ওনার সাথে, চিনি না জানি না, ওনার সাথে দেখা করতে চলে গেলাম। গিয়ে উনি যেই বাড়িতে ছিলেন উনি বললেন তুমি ইধার রেহে যাও, আমি ওই বাড়িতে 3 দিন থেকে গেলাম। আমার পড়াশোনা, হ্যাঁ, ওনার ওখানে কনসার্ট ছিল, উনি ওনার ফ্যামিলি, ওয়াইফ, চিলড্রেন সবাইকে নিয়ে এসছে, আমি যখন দেখা করতে গেছি ওনাকে আমি কোথায় আবার পাবো ইন্ডিয়াতে, হ্যাঁ, থেকে গেলাম। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়োক আপ অ্যান্ড রিয়েলাইজড ইউ আর ট্র্যাপড ইন দ্য বডি অফ আ পার্সন ইউ হেট? স্ক্রিম। ইউ উইল স্ক্রিম? ইয়া, দ্যাটস ইট। ওকে, কিছু অ্যাক্টরসদের নাম বলছি, রেট দেম অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাবিলিটিস। চঞ্চল চৌধুরী, ফিরদৌস, ইরিশ, আসাদুজ্জামান নূর, ফিরদৌসি মজুমদার। আমি বলবো ফিরদৌসি মজুমদার, আসাদুজ্জামান নূর, ইরেশ, ফিরদৌস, চঞ্চল। ওকে, ওয়ান ওয়ার্ড আনসার, অ্যান ওভার রেটেড সিঙ্গার? পঙ্কজ উধাস। পঙ্কজ উধাস, ওকে। দ্য লাস্ট কনসার্ট ইউ ওয়াকড আউট অফ? আমি একটা জাদুঘরে, এখানকার জাদুঘরে একটা অনুষ্ঠানে গেলাম, গিয়ে ওখানে দেখলাম যে যেই মাত্র অনুষ্ঠান শুরু হবে আমার অর্ডার ছিল প্রথমে গাওয়ার, মন্ত্রী আসাতে ওরা অন্য আর্টিস্টকে দিয়ে দিল, আমি টাকটাক টাকটাক করে নেমে চলে আসলাম। তুমি রাগ করেছিলে? অভিমান করেছিলে? আবার নামছি যখন দেখি আমার আব্বা উঠছেন সিঁড়ি দিয়ে, আব্বা বলছে কি মা, আমার আব্বা ওরা অন্য আর্টিস্টকে দিয়েছে, আমার করার কথা ছিল বলে আমি আব্বাকে বলে চলে গেলাম। ভালোই করেছো, দরকার নেই সেখানে গান গাওয়ার। হোয়াট ডু ইউ লাইক মোস্ট ইন আ ম্যান? কথা, সুন্দর কথা। সুন্দর কথা, সুন্দর কথা দিয়ে ভুলিয়ে দিতে পারবে তোমাকে? হ্যাঁ। ওয়েল Well done, Nashid. You really, truly deserve the hamper. This is all yours. A beautiful hamper for you. Thank you. এখন এটা রেখে দিই, খানে রেখে দিই, হ্যাঁ, আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু মনে হয় আরো গান করলে হতে ভালো হতো। তোমাকে বললাম যে কলকাতার প্রোগ্রামে গেলাম, যেটাতে দেশ পত্রিকায় খুব সুন্দর করে লিখলো, ওখানে যে গানটি গেয়েছিলাম একটি তো শোনালাম, আরেকটি ছিল হরুণো কান্তি কে গো যোগি ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে প্রখর তেজু তব নিহারিতে নারি অরুণ কান্তিকে গোজো গিভিখারি। তারপর একই রাগে আমার গুরুজির কাছ থেকে শেখা, আজ তো আনন্দ আনন্দ, আজ তো আনন্দ আনন্দ,
সকল ঘট পক পূরণ ব্রহ্মা সকল ঘট পক সোয়া নিরানন্দ আজ তো আনন্দ আনন্দ গর্গ পরাসর ওর মুনি নারদ গর্গ পরাসর ওর মুনি নারদ পড়ত বেদ শ্রুতি ছন্দ পড়ত বেদ শ্রুতি ছন্দ হরি জীবন প্রভু গোকুল প্রগট হরি জীবন প্রভু গোকুল প্রকট মিটে সকল দুঃখ দান্দ আজ তো আনন্দ আনন্দ আ আজ তো আনন্দ আজ তো আনন্দ আজ তো আনন্দ আনন্দ অপূর্ব অপূর্ব নাশিদ, তুমি খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া যে এত সুন্দর গিয়েছো, আমি কি বলবো। একটা আধুনিক গানকে শোনা যায়? আধুনিক গান শোনা যায়। আমি সাগরে রুনি নয়নে মেখেছি এই চৈতালি রাতে ফুল কঙ্কন পরেছি দুঃখিন হাতে আমি সাগরে রুনি। চমৎকার চমৎকার। গানটি লিখেছিলেন জনাব আবু হেনা মোস্তফা কামাল, ওনাকে স্মরণ করছি। চমৎকার, সত্যি চমৎকার, কি বলবো আমি, ভাষায় বলতে পারছি না। তুমি যাওয়ার আগে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষের দিকে, আমি চাই তুমি আমাদের একটা স্মৃতি, এই স্মৃতিটা আমাদের শেলফে থাকবে চিরজীবন, আর এইটা তুমি নিয়ে যাবে তোমার সাথে। এটা আমার স্মৃতি, এটা তোমার স্মৃতি, এটা তুমি সাইন করো, আমরা সেটা শেলফে রেখে দিই। আড্ডা ভেঙে দিতে একদম ইচ্ছে করছে না, তবুও সময় ফ্রেমে বন্দি আমরা। আমাদের চা আড্ডা ভালো লেগেছে নিশ্চয়ই, আবার ফিরে আসবে নতুন অতিথিকে নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, মাছরাঙার সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাশিদ, চলো আমরা এটা শেলফে রেখে দিই। Thank you.